তৃণমূলকে ভোট না দিলে দেখে নেব, আতঙ্কে ভোট দিতে যাচ্ছেন না গ্রামের মহিলারা। তৃণমূলকে ভোট না দিলে দেখে নেব, এলাকায় ঢুকে একদল মুখ ঢাকা দুষ্কৃতীর হুমকি, ভয়ে ভোট দিতে যাচ্ছেন না মহিলারা। শান্তিপুর বিধানসভার বাগ আছড়া গ্রাম পঞ্চায়েতের 30 নম্বর বুথের অজয়পল্লী এলাকার ঘটনা। জানা যায় মোটর সাইকেল করে কয়েকজন দুষ্কৃতী এলাকায় ঢুকে জোরে জোরে চিৎকার করে সকলকে হুমকি দিতে থাকে। বলা হয় তৃণমূলকে ভোট না দিলে পরে দেখে নেওয়া হবে। এই এলাকায় এর আগেও নির্বাচনগুলিতে বিজেপি ব্যাপক লিড পেয়েছে, সেই কারণে তাদের এমন হুমকি বলে মনে করছে এলাকার বিজেপি নেতৃত্ব এবং বিজেপি প্রার্থী। তাদের দাবি, গত বিধানসভা ভোটে তৃণমূল এখানে পরাজিত হয়েছে, সেই আতঙ্কে সাধারণ মানুষকে হুমকি দেখাচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অন্যদিকে তৃণমূলের প্রার্থী বুজকিশোর গোস্বামী সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, সুস্থ স্বাভাবিক পরিস্থিতি বিজেপি চায় না। যেখানে 10,000 ভোটে লিড থাকে, সেই অঞ্চলে তাদের উপর অত্যাচার হয় কি করে? নির্বাচন কমিশনে অভিযোগ করুক, তারাই খতিয়ে দেখবে। তারপরে কি আতঙ্কে আছেন আপনারা? ভয় লাগছে? আমি তো এখনো ভোট দিতে যাইনি। ভয় লাগছে ভোট দিতে যেতে? আমাদের বাড়িতে ছিল না, কেবলই আসলো ভোট দিতে যাবে বলে আমি এখন যাব ভোট দিতে। আমি ভয় পাচ্ছি, আমাকে সকাল থেকে সবাই বলছে আমার ভয় লাগছে। কারা ছিল? কারা তারা? আমি চিনি না। মুখ বাঁধা ছিল? মুখ মানে মাস্ক টাক্স পরে, এখন তো সব মাস্ক পরেই বেড়াচ্ছে, কি করে চিনে বলবো? এই জায়গাটার নাম কি? কি বলেছে আজকে? কি কি বলছিল এসে? আচ্ছা, কারা তারা? কারা? মুখ বাঁধা ছিল? কজন এসেছিল? কজন এসেছিল? এখন কি ভয় আছেন, আতঙ্কে আছেন? ভোট দিতে গেছেন আপনি? এমনি কিছু বলেনি তো? রাতে কি হামলা হতেও পারে? বিষয়টা হচ্ছে শান্তিপুর বাগাসোয়া অঞ্চলে এই মুহূর্তে মমতার পক্ষে টিএমসির মানুষ টিএমসির পক্ষে ভোট দেবে না। শান্তিপুরে তারা সন্ত্রাস একটা সৃষ্টি শুরু করছে। আমাদের এই কুতুবপুর অজয়পল্লী, আমার এই বুথে, আমার পক্ষে সাধারণ মানুষের পক্ষে, আমিও নিজে আছি, আমার পক্ষে সাধারণ মানুষ হয়েছে, তারা সকলেই বিজেপির পক্ষে চাইছে ভোট দেব। কিন্তু মানুষ আমরা বুথের দিকে রয়েছি, সেই সুযোগে তারা গ্রামের মধ্যে এসে কিছু বাইক বাহিনী টিএমসি দুষ্কৃতি তারা এসে ঠের দিচ্ছে মেয়ে ছেলেদের, যে এই অঞ্চল থেকে এই কুতুবপুর থেকে যদি লিড না দেওয়া হয় তাহলে আজকে রাত্রে এসে আমরা দেখে নেব, এবং মহিলাকে উল্টোপাল্টা অনেক কিছু বলছে এবং রাত্রেও আসবে বলেছে। এই কথা বলে ওরা এই পথ দিয়ে যাতায়াত করছে। কারা তারা? কারা সেটা সম্ভবত টিএমসি দুষ্কৃতি তারাই হবে। অস্ত্র ছিল হাতে? কোনো অস্ত্র ছিল না, কিন্তু তাদের চলন ধরন গতি সব মুখ বাঁধা ছিল অবস্থায়। কতটা আতঙ্কে এলাকার মানুষ? আতঙ্কে তো খুবই আমরা আতঙ্কে আছি গ্রামের মানুষ। ভোট দিতে কি যাচ্ছে আদৌ? ভোট দিতে আমরা তাদের মানুষের পাশে আছি, সেই গ্রামে আমি নিজে একটা মেম্বার, আমার গ্রামে মানুষকে যাতে সঠিকভাবে নিয়ে যেতে পারি সেই চেষ্টা আমি তাদের মানুষের পাশে আছে, তাদেরকে আমি নিয়ে যাচ্ছি বুথে। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ বর্মন, বাগাসোয়া অঞ্চলের বিরোধী দল নেতা। এখানে অজয়পল্লী আমাদের 30 নম্বর বুথ, এখানে আমাদের বিজেপির বেল, এখানকার মানুষ ম্যাক্সিমাম সব বিজেপি করে। তৃণমূলের এখানে কোনো অস্তিত্ব নেই, তারা এসে মহিলাদের হুমকি দিয়েছে, যদি আমাদের ভোট না দাও তাহলে রাতের বেলা এসে তোমাদের দেখে নেওয়া হবে। কিসের ইঙ্গিত করছে আপনাদের বুঝে নিতে হবে। এক ভয়ঙ্কর অভিযোগ মহিলারা করছেন, সরাসরি মহিলারাই করছেন, তারা ভয়ে সন্ত্রস্ত, তারা ভোট দিতে পারছে যেতে ভয় পাচ্ছেন, কিন্তু আমরা আসার পর তাদের সাহস বেড়েছে, তারা সংঘবদ্ধভাবে এই রকম জঘন্য জিহাদি হুমকির বিরুদ্ধে তারা বুথে গিয়ে ভোট বাক্সে ভোট দানের মধ্য দিয়ে এবার প্রতিবাদ করবে এবং তৃণমূলকে বিনাশ করবে। মনে হয়েছে অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন, আমি এনকোয়ারি করে দেখেছি যেটুকু, কারণ তার কয়েকটা কারণ আপনাদের বলি। এক নম্বর হচ্ছে বাগাসোয়া অঞ্চলে ভারতীয় জনতা পার্টির লিড আছে, তারা ওটাকে গড় বলে নিজেদের, সেখানে যদি আমাদের দলের কর্মীরা তাদের ভয় দেখায় ব্যাপারটা খুব অপ্রাসঙ্গিক মনে হচ্ছে না, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে নির্বাচন কমিশনের পরিষ্কার রুলস আছে, যদি কেউ ভোট দিতে না পারে তাহলে তাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েও ভোট দেওয়াতে হবে, এটা একদম কোড অফ কন্ডাক্টে আছে নির্বাচন কমিশন, আপনারাও সবাই জানেন সেটা। সেই হিসাবে তারা যখন প্রকাশ্যে মিডিয়ার সামনে বলছে প্রার্থীও রয়েছে বিজেপি, তিনি ব্যবস্থা করে দিক, তারা ভোট দিক, মানুষ তো গণতান্ত্রিক অধিকার প্রদান করবে, এটা কি ভোট না দিতে পারার জন্য আক্ষেপ নাকি শাসক দলকে খারাপ বলার আক্ষেপ?
এখানে 52 উইকেটে যেখানে ঘটনাটা ঘটলো সেখানে কিন্তু প্রশাসনিক থেকে তাদের ভোট দান করানোর জন্য বাড়িতে গিয়েছিল, কিন্তু তিনি বলছেন যে পরবর্তীকালে আমাদের কে থাকবে, আর কিন্তু হয়তো নিরাপত্তা রক্ষী আছে, এরপরে চলে যাবে, মানে ভোট পরবর্তী হিংসা হতে পারে এই আশঙ্কাতে ভোট দিচ্ছে না। আমি আবারও একটা ঘটনা আপনাকে বলবো, আবারও আপনি ভেবে দেখবেন, বেল ওয়ান বেল টু অর্থাৎ বেলঘরিয়া ওয়ান বেলঘরিয়া টু তে 9000 ভোটে ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে। 4 মাসের মধ্যে কি এমন হলো যে আমাদের কর্মীরা তাদেরকে এত ভয় দেখালো যে মা তালা দিয়ে রাখতে হলো? আমার মনে হয় বিষয়টার মধ্যে অনেক অন্য কিছু আছে। আর সর্বোপরি দেখুন, আমি এখানে আর মন্তব্য করব না, নির্বাচন কমিশন যখন ভূমিকা নিয়েছে এখন সম্পূর্ণ প্রশাসনিক অধিকার নির্বাচন কমিশনের হাতে, তিনি এটা বিচার করবে, নির্বাচন কমিশনার আছেন, অবজারভার আছেন, তারা দেখবে। আমি আবারও একটা কথাই বলবো যে বেল ওয়ান বেল টু তো আমরা ব্যাপক হারে গতবার হেরেছি, সেখানে 4 মাসের মধ্যে এতটাই খারাপ হয়ে গেল বিজেপির সংগঠন যে তাদের পোলিং এজেন্টকে গিয়ে আমার দলের লোকেরা ভয় দেখাচ্ছে, ব্যাপারটা আমার কাছে খুব যুক্তিগ্রাহ্য মনে হচ্ছে না। আমি তো এটাও শুনেছি তাদের নাকি বাড়িঘরদোর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আমি যখন প্রশ্ন করলাম কবে জ্বালানো হচ্ছে তারা কোনো উত্তর দিতে পারছে না। ধরুন যদি কাল রাত্রিরে বাড়িঘর জ্বালানো হয় তাহলে আজ সকাল অবধি কেন নির্বাচন কমিশনের কোনো অভিযোগ করলো না? যদি এক্ষুনি জ্বালানো হয় তাহলে তো ব্যাপারটা ভয়াবহ। সারা শান্তিপুর আমি ঘুরছি, আমি তো কোথাও কোনো খারাপ ফিডব্যাক পাচ্ছি না, বিজেপির পোলিং এজেন্ট বিভিন্ন জায়গায় আছে, পার্টিকুলার ওই জায়গাতে এই ঘটনাটা ঘটলো, ব্যাপারটা খুব আমার কাছে খুব খারাপ মনে হচ্ছে। এবং 2 জায়গাতেই ক্যান্ডিডেট নিজে গেছিলেন, সেজন্য ক্যান্ডিডেট এখানে দায়িত্ব নেবেন। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।